100% মিথ্যাচারী জিতেন্দর সিং। তার প্রমাণ হয়েছে জিতেন্দর সিংয়ে কইছে জেনারেল সেক্রেটারি ইনচার্জে যে গোটে ইন্ডিয়া যত যত রাজ্যসভা ইলেকশন হয়েছে তেওঁলোকে তেওঁলোকৰ AICCর পৰা এজেন্ট দিছে, শুনক না, এজেন্ট এজেন্ট দিছে তেওঁলোকে কৈছে। আর এটা কথা তারও এটা কথা নদীব, এইটি হেক হওয়ার পিছত খুঁজিব। দুই নম্বর কথা হল, মই রাজুহাকে জিতেন্দ্র সিংক চ্যালেঞ্জ করে আছো, কোনবা এটা রাজ্যসভা ইলেকশনত আপনি দেখক আপনার এজেন্ট বেলেগ পার্টির এজেন্ট আপনাদের দিছে, যদি দেখা হবো পারে মই চ্যালেঞ্জ করে আছো, আদারওয়াইজ আপনি অসমর রাইজর তাত ক্ষমা খুঁজক মিছা কথা কোয়ার কারণে। নাম্বার ওয়ান, এইখন সার্কুলারে ক্লিয়ার করে দিছে আমার প্রিন্সিপাল সেক্রেটারি, ক্লিয়ারলি ইলেকশন কমিশনে লিখি দিছে আন পার্টির এজেন্ট গোটে ইন্ডিয়াত কত নাই, নহব, রুলসে পারমিট নকরে। আপনাদের কপি দিয়ে আপনাদের পড়ি চাই লব। জিতেন্দ্র সিংক মানে চ্যালেঞ্জ করে আছো, কোন স্টেটত আন পার্টির এজেন্ট কংগ্রেসে দিছে দেখাব লাগে, কেউ মিছা কথা কইছে ফার্স্ট ক্ষমা খুঁজিব লাগে। আরো এটা কথা কই আছো, যদি 7 দিনের ভিতরত মই উলিয়াই দিম আপনার হাতত জিতেন্দ্র সিং কোন কংগ্রেস মিনিষ্টারের লগত লিঙ্ক আছে, কোন মিনিষ্টারের লগত বিজেপির কোন মিনিষ্টারের লগত লিঙ্ক আছে, টেলিফোনের গোটে লিস্ট লাস্ট 1 ইয়ারর টেলিফোনিক কনভারসেশনের লিস্ট মই উলিয়াই দিম। আপনাদের ভালকে কথাটা শুনিব, জিতেন্দ্র সিং যেতিয়া ইনচার্জ আসলে অসমর তেতিয়া কাক কাক টিকেট দিছিলে, AICCর রেকর্ডের পরা উলাব, APCCর রেকর্ডের পরা উলাব, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল, পল্লব লোচন, তেওঁর ফেভারিট এইবিলাক মানুষ হল জিতেন্দ্র টিম, গোটে জিতেন্দ্র সিংর টিম টু আজি বিজেপির মিনিষ্টার হয়, বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার লেফট রাইট মানুষখিনি হয়। আর লাস্ট 1 ইয়ারর জিতেন্দ্র সিংর ফোন কল যদি আপনাদের এক্সচেঞ্জের পর লয় চাব, এভরি অল্টারনেটিভ ডে জিতেন্দ্র সিং এইবিলাক মিনিষ্টারসকলের লগত দীঘলীয়া টাইম কথা পাতি থাকে। আর মই যদি জিতেন্দ্র সিংকে চ্যালেঞ্জ করে মই এইখানে উলাই দেখাই দিম, আমি রিপন বরার ভোট দিম, নট কংগ্রেস, আমি বিজেপির বিরুদ্ধে ভোট দিম, বিজেপির বিরুদ্ধে আমি ভোট দিম। মই যেনে চ্যালেঞ্জ করে কই আছো, স্পেসিফিক ডাটা দি, উইথ ডকুমেন্ট দি, মুখে বুঝে কোনবা কলে নহব, ডাটা দিব লাগিব, স্পেসিফিক এভিডেন্স দিব লাগিব। মই যিখিনি কই আছো অন রেকর্ড মই এভিডেন্স দিব পারিম কারণে কই আছো। আর একটা কোয়েশন আপনাদের সকলে জানে, রাজ্যসভা ইলেকশনত কংগ্রেসের ভিতরত একমাত্র মানুষ রকিবুল হুসেন ডাঙরিয়া, যুনে ভালকে রাজ্যসভা ইলেকশন বুঝি পায়, কিয় ইনচার্জ দিয়া নাই, কিয় দায়িত্ব দিয়া নাই, কিয় তেও আঁতরাই রাখিছে, তার পিছত তার আড়ত রয়েছটো কি, রিপন বরাক হেরুয়াব লাগে কারণে রকিবুল হুসেনক সাইডলাইন করে রাখিছে। এইবিলাক কথা কিয় আপনাদের জার্নালিস্ট সকলে দাঙি নধরে, যে যিজন মাস্টার রাজ্যসভা ইলেকশনের, এইটুক অসমের রাইজে গম পায়, রাজ্যসভা ইলেকশনত হিমন্ত বিশ্ব আর রকিবুল মিলি আগতে যিমান ক্রস ভোট করাইছে সকল জিকাইছে প্রার্থী, মই ক্রস ভোট করা নাই, জিকাইছে বলে কইছো, পজিটিভই কইছো মই, সেই মানুষজনক কংগ্রেসে কিয় ইউটিলাইজ করা নাই, কিয় দায়িত্ব দিয়া নাই, এটা মোর কোয়েশন ভূপেন বরার হাতত। এটা তো এভিডেন্স দিয়ক না, মই যেনে কইছো রাস্তাত কোনবাই কই দিলে হব নাকি, মই আপনা কই দিলো, আপনি সাংবাদিক নয় আপনি দালাল, আপনি মানিব নি, আপনাক মই ক্রস কোয়েশ্চন করেছো, আপনি কংগ্রেসের এজেন্ট, আপনি দালাল, সাংবাদিক নয়, মানিব নি আপনি, মান নামানে, এভিডেন্স দিব লাগিব। ইয়াস মই যেনে এভিডেন্স দি কই আছো, এইটা ইলেকশন এজেন্টর, মই যেনে কই আছো ফোন রেকর্ড, তেনেকা জিতেন্দ্র সিংর অসমর লগত কি রিলেশন, মই অসম কংগ্রেসের গোটে MLAর যদি ফোনত হিমন্ত বিশ্ব শর্মার লগত যদি ফোনত কথা হয় কোনো আপত্তি নাই, এজ এ MLA করিব পারে, জিতেন্দ্র সিংর কি ইমান দরকার হিমন্ত বিশ্বর লগত, পীযূষ হাজারিকার লগত, জয়ন্তর লগত, পল্লব লোচনের লগত প্রত্যেক মাহ 3 বার কথা কব লাগে, কি ইমান, হ্যাঁ মই জানো, মই শুনক, যেতিয়া কাইলে যেতিয়া ভূপেন বরা আর জিতেন্দ্র সিংয়ে যেতিয়া মিছা কথা কোয়াক স্টার্ট করেছে, তেতিয়ার পরা মই ইনকোয়ারি স্টার্ট করেছো, কি আসল রহস্যটো কি, বিজেপির হাতত কোন বিকিছে, সেইটো রাইজর আগত দাঙি ধরিম। আর মই অন রেকর্ড কই আছো, কল রেকর্ড মই উলাই আপনাদের হাতত দিম, যোৱা 1 বছরের কল রেকর্ডের লিস্ট এনেকুয়া, কোনে কার লগত কিমান টাইম কথা পাতিছে, এইবিলাক দিবলৈ মই তো কাইলৈৰ পৰা অনুৰোধ কৰি আছো, মই আহ্বান কৰি আছো, কিয় নিদিয়ে, মই তো আহ্বান কৰি আছো দিবলৈ,
কিয় নিদিয়ে? মোক এদি কৈ থাকে, মই কৈ আছো দিম বুলি দিম, তেওঁলোকে কিয় নিদিয়ে? নিদিয়ে কিয়? দিয়াৰ পিছত আপোনালোকে সুধিব, মই এক হাপ্তাহ টাইম লৈছোঁ, এক হাপ্তাহৰ ভিতৰত জিতেন্দ্ৰ সিং একত্ৰিছ তাৰিখ নিদিলে মই আপোনালোকৰ লগত, আৰু যদি দিয়ে, মই কৈছোঁ তো একদম ৰাজহুৱাভাৱে কৈ আছোঁ, যদি এটা কণ্টেক্ট দিব মানে ৰাজনীতি বাদ দিম আৰু কৈ দিলোঁ চিধা। মই কংগ্ৰেছৰ নিচাৰা হাৱাবাজ নহয়, দোকাবাজ নহয়। পঞ্চায়ত ইলেকশ্যন জিতে ভূপেন বৰা জিকিব পাৰিবনি? ৱাৰ্ড কমিশ্যনাৰ ইলেকশ্যন এটা জিকিব পাৰে নি? লেকচাৰ মাৰিব আহিছে, চাওক হাওকীয় পক্ষৰ তো ভোট নাকচ হোৱাৰ বেছি সম্ভাৱনা আছে। মই খবৰ পাইছোঁ মকবল যেতিয়া হৈছিল কেইবাটাও মিনিষ্টাৰৰ বোলে ভুল হৈছে, কাৰণ এইবিলাক মিনিষ্টাৰে আগতে ক্ৰছ ভোট মাৰি অভ্যাস আছে, এইটো হ'ব পাৰে। থেংক ইউ। এইটো তো আমিনুল ইছলামে কৈছে, এইটো মই ইমান নকওঁ। আমাৰ ইউ পি এৰ পাৰ্টনাৰ হিচাপে আমি আছোঁ, আমি পি চি চি প্ৰেচিডেণ্ট চেঞ্জ কৰাৰ, ইনচাৰ্জ চেঞ্জ কৰাৰ আমি ডিমাণ্ড দিম সোনিয়া গান্ধী ডাঙৰীয়াৰ তাত ইমিডিয়েট দিম। ৰিপুণ বৰা আজিও কৈ আছোঁ, ৰিপুণ বৰা জিকিব, এনেকুৱাও হ'ব পাৰে, এনেকুৱাও 43 নম্বৰ আছে, কিয় নিজিকিব? আমাৰ ভোট আমি ইনটেক দিম। শুনক, কংগ্ৰেছে মই এবাৰো কোৱা নাই কংগ্ৰেছে, মই কৈছোঁ কংগ্ৰেছৰ তৰফৰ, কংগ্ৰেছে 28টা যদি কনফাৰ্ম কৰিছে, আমাৰ 15টা যদি কনফাৰ্ম আছে, তেতিয়াহ'লেতো খাটাং আমি জিকিম, কিয় নিজিকিম? আৰু বিজেপিৰ পৰাও ভুল হ'ব পাৰে এটা দুটা,